মিয়ানমার থেকে ছড়া গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছে হয়েছে গুলিবিদ্ধ দুজন আরও এছাড়া মিয়ানমারের নৌবাহিনী ষাট জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় তবে পরে তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের ইউএনও আদান চৌধুরী গত দুদিন আগেও পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার তিন দিন পর ছেড়ে দেয় মিয়ানমার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সকালে সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশের জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে এতে এক জেলে নিহত এবং দুই জেলে গুলিবিদ্ধ হন অন্যদিকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক এবং বিজিবি কড়াকড়ি অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন টেকনাফের দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী হাসান সুমন সুমন গুলিতে নিহত মরদেহ গুলিবিদ্ধদের কোথায় নেওয়া হয়েছে আর এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন রূপা আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সদর হাসপাতালে নিহত ব্যক্তি জেলে এবং আহত যে গুলিবিদ্ধ রয়েছে তাদেরকে কিছুক্ষণের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এখানে জরুরি ব্যাগ প্রস্তুত রয়েছে তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে এবং আমি যতটুকু তাদের কাছে কথা বলে জেনেছি যে একটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আদ্যান চৌধুরী তিনি জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে তারা কক্সবাজার সদর হাসপাতালে এসে পৌঁছাবেন এবং বাকি যে ষাট জন জেলে পাঁচটি ট্রলারে করে ষাট জন জেলেকে যে মিয়ানমার নৌবাহিনী ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে বাংলাদেশের কোস্টগার্ড এবং নৌবাহিনীর পক্ষ থেকে কথা বলে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকেও ছেড়ে দেয় আইওটি আলোচনা সাপেক্ষে এবং তাদেরকে উপকূলে নিয়ে আসা হচ্ছে এমনটাই আমরা জানতে পেরেছি আর বিজিবির পক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি সেখানকার যে দুই বিজেপির অধীনে কার্যকলাপের মহিউদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা করা করি নিরাপত্তা অবস্থান রয়েছে নৌবাহিনী এবং কোস্টগার্ডের পক্ষ থেকেও সমুদ্রে জলসীমার মধ্যে তাদের শক্ত অবস্থান রয়েছে তহবিল তারা দিচ্ছে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে আর আহত যারা রয়েছে তাদের পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারিনি নিহত জেলের পরিচয়টিও আমরা এখনো নিশ্চিত হতে পারিনি তবে কিছুক্ষণ আমাদেরকে সেই তথ্য জানানো হবে এবং তখনই আমরা পরবর্তী সংবাদে তাদের পরিচয় জানাতে পারবো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি রূপা আহ গত দুদিন আগেও কিন্তু পাঁচজন জেলেকে মিয়ানমারে ধরে নিয়ে গিয়েছিল সে দেশের আরাকান আর্মি বলা হয় তাদেরকে তারা ধরে নিয়ে গিয়েছিল পরবর্তীতে দুই বিজিবির পক্ষ থেকে আলোচনা সাপেক্ষে সেই পাঁচজন জেলেকে মিয়ানমার থেকে ফিরিয়ে নিয়ে আসা হয় গতকালকে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে ঠিক একইভাবে জলসীমা পার হলেই মিয়ানমারের পক্ষ থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের লোকজনকে ধরে নিয়ে যাওয়া হয় এই 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 ধারাবাহিকতা কিন্তু তারা বারবারই এ ধরনের ঘটনা ঘটিয়ে চলছে ফলে বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে তারা কিন্তু শক্ত অবস্থান রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে রূপা কক্সবাজারের সীমান্ত পরিস্থিতি আমার কাছে এই ছিল সর্বশেষ পরবর্তীতে আবার অন্য কোন সংবাদে যুক্ত হয়ে সর্বশেষ খবর জানানোর চেষ্টা করবো রূপা